Allahu 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 Allah Allahu 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 Allah. Assalamualaikum warahmatullahi wabarakatuh. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا سمت فتنشا شيمان رب العالمين الجنة جار شميت أمرا درغا شتفر يان جمع بشت تفتيشي شغل بلي الحمد لله درود السلام برشوك আমাদের ফিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলফর সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি আমাকে আজকে আঞ্জুমান থেকে বিষয় দেওয়া হয়েছে মিকদে ফরজে মিকদে সংগা আমি 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 বিষয়টি ভালোভাবে শুনার চেষ্টা করব ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ মিকদিন শব্দটি এক বচন এর বহুবচন আল মুআক্কিতু শব্দটি অর্থ হলো সমাজের যে চাকাক সূচ আছে মিকাত শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিকদে ফজে ফাদন করে বললেন মা হাদাদাউ শারি উল লিহাবি মিল মাকাইন আজ জামান শুনেন ফাদাকির আমাদের জন্য ইস্তাই এবং সময় হতে যায় নিধন করেছেন তাকে মিকাত বলে আল্লামা আব্দুল মুহসিন আল আব্বাত মিকদে ফজে ফাদন করে বললেন আল মুআক্কিতুল মাকানিয়াতু হিয়াল মাওয়াজিউ আল্লাতি হাজিব আলা মান মারা বিহা মুরিদ আল হাজ্জি আও লাম দুল ইহরামি মিনহা হজ ও উমরা মিকে সময় বলতো শাইখুল ইসলামকে বুঝায় যে শাইখুল ইসলাম দিয়ে হজ ও উমরা ফালন করে অতিক্রম করলে তার জন্য পাকিস্তান থেকে ইহরাম বাঁধা অফিয়ার জন্য হয়ে যায় হজ ও উমরা মিকে সময় বলতে হজ ও উমরা মিকে সময় ইসলাম মুসলিম মুসলিম পাঁচটি এক দুল হুলাইফা দুই জুফা তিন কারনুল মাংজিল চার ইহরাম লাম পাঁচ জাতু ইরাক ফরজে জামি বলতে চাই যে আল্লাহ তাআলা আমাদেরকে হজ ও উমরা সঠিকভাবে পালন করার তৌফিক দান করুক আমিন মা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু